Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shammanitu darshak shrita. Alhamdulillah summa alhamdulillah. Aske amader programe amader shate besh korjon shammanitu titi royechen. Amar dane royechen pakhato alamedin apnader amader ottonto porichito byaktitto Hazrat Maulana Sheikh Khatib Tajul Islam Maddazilul Ali erpore achen apnader aro porichito byaktitto Foroskar madrasar muhtaram muhaddis Hazrat Maulana Mufti Mausuf Ahmad Saheb. Amar bame royechen जामे मदानी वाल फेटस्टे सम्मानित सेक्रेटरी विशिष्ट आलमदीन हाफिज हुसैन अहमद साहेब एयरपोर्ट रोयेछेन आरख तरुण आलम हजरत मौलाना हाफिज मुश्ताक अहमद साहेब अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। सम्मानित दर्शक आज के जरा अपना आमादेर प्रोग्राम देखतेछेन मूलत आमादेर एई कुरबानी आपिल आमरा किभाबे करेछिलाम आपनादेर कुरबानी किभाबे आमरा बांग्लादेशे বাস্তবায়ন করেছি এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত খুশি হবেন যে আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এই কুরবানিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, কোথায় কিভাবে হচ্ছে এই বিষয়গুলো মনিটর করার জন্য, তদারকি করার জন্য ইউকে থেকে একটা টিম বাংলাদেশে ওনারা গিয়েছিলেন। এই টিমে নেতৃত্বে ছিলেন আসম মাসুম ভাই এবং প্রিন্স ভাই। আসুন আমরা এই ডকুমেন্টারিটুকু দেখে আসি ওনারা কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের এই কার্যক্রমগুলো ওনারা পরিদর্শন করেছেন এবং মনিটর করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা যে কথা দিয়েছিলাম যে কুরবানির প্রজেক্টে আমি নিজে আমার টিম নিয়ে এসে ডেলিভারি করব এবং সেই লক্ষ্যে আমি কিন্তু আজকে দুপুরে 1টায় এসে বাংলাদেশে পৌঁছেছি সিলেটে এবং ফ্লাইটটি ডিলে ছিল অবভিয়াসলি, যেই কারণে 9:30টা ফ্লাইট এসে পৌঁছেছি দুপুর 1টায় এবং পৌঁছেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ সিলেট থেকে সরাসরি বিশ্বনাথে চলে এসেছি। বিশ্বনাথের এই মুহূর্তে আছি রামপাশা এলাকা এবং যেই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কুরবানিগুলো দিচ্ছি সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। আপনারা দেখছেন যে ব্যানারের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে গরু কিনে নিয়ে আসা হচ্ছে, ইতিমধ্যে 2টি গরু কিনে নিয়ে আসা হয়েছে এবং এই যে গরুগুলো এখনই হয়তো এটা করতে নেন চল রামপাশা বাজার থেকে আপনার কাছে নেই হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রামপাশা বাজার থেকে এই 2টা গরু কিনে আনছি 77500 টাকা, সিট আরও 300 টাকা গেছে। আচ্ছা, তো এবার কিটা গরুর দাম কিলা মনে করেন আপনার? চূড়ান্ত দাম আগের চেয়ে গতবার হয়েছে, এবার চূড়ান্ত দাম গরু কত পার্সেন্ট বাড়ছে এবার? শতকরা প্রায় গতবার চেয়ে এবার 20% বলন আছে গরু, 20% বলন আছে। প্রিয় দর্শক, আসলে কিন্তু এবার আমরা যে 610 পাউন্ড আপনারা গেছে যে ডোনেশন আমরা ধার্য করছি, এটা কিন্তু আসলে আমরা খুব মার্কেট যাচাই করিয়া দেখছি যে খুব টাফ, তারপরেও যাতে আপনারা সামর্থ্যের দিকে চিন্তা করিয়া আমরা প্রজেক্ট করছি এবং আমরা চেষ্টা করলাম যে এই প্রাইসের ভিতরেও কিন্তু গরু ম্যানেজ করার লাগে। আপনারা দেখা ইতিমধ্যেই আপনার 2টা গরু লইয়া হয়েছে এবং তারা কিন্তু এই যে আপনার ঘাস খার আপনারা দেখরা। তো হুজুর এই এমনি কত টাকা দাম চাইছিল আপনার এগুলো? দামটা সে আপনার 1,10,000 1,10,000 থেকে দাম দরি করতে করতে প্রিয় দর্শক 77,000ও যাই হোক ভেরি গুড ডিল। যাই হোক প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক আপনারা দেখরা যে এইদিকেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে গরু ইতিমধ্যেই আপনার লাইন বান্ধিয়ে রাখা হওয়ার এবং ইতিমধ্যে আবার কিন্তু বাজারও কিনে আনা হওয়ার। আলহামদুলিল্লাহ বিশ্বনাথ মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট তার মাধ্যমে কিন্তু আমরা আল খায়ের ফাউন্ডেশনে প্রায় 40টা গরু আমরা কুরবানি জেলা বেগম এই যে হোক আমরা যেটা কমিটমেন্ট করছিলাম আপনারা কাছে যে নামগুলা আমরা প্রত্যেকটা গরুর সাথে আমরা রাখবো যে কুরবানির সময়, এবং আপনারা দেখা যায় এখানে আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এক নাম, তারপরে তাইবা আহমেদ, তারপরে লেট আলহাজ আব্দুল লতিফ, জামিলা আহমেদ, মিস্টার জাকির আহমেদ, আমানা আহমেদ, হাফসা আক্তার, এই 7টা নামে কিন্তু এই গরুটা কুরবানি হইব। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গরুর সাথে আমরা নামগুলা লেখছি এবং আপনারা দেখা যায় গরুরে আনার পরে কী পরিমাণ পরিচর্যা করা ওর, প্রচুর ঘাস এদিকে রাখা, এই যে বুসি দেওয়া ওর, পানি খাওয়ানি ওর, মানে এখানে একটা ভলেন্টিয়ার টিম কিন্তু কাজ করে প্রিয় দর্শক। এবং আমরা যেটা প্রতিশ্রুতি আছে আপনারা কাছে যে দেশি গরু আমরা কুরবানি দিতাম, আমরা কিন্তু দেশি গরু কুরবানি দেওয়ার চেষ্টা করলাম, এর কারণে কিন্তু গরুর সাইজ একটু ছোটো কিন্তু দামও একটু বেশি। এখানেও একটু বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার একজন শিক্ষক আমরা ভাই বিলাল আহমেদ তানের কাছে আমি জানার চেষ্টা করবো যে আপনারা কিতা প্ল্যান আপনারা এবার কুরবানি ডিস্ট্রিবিউশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সমগ্র ব্রিটেনবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আল খায়ের ফাউন্ডেশনের যত ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। Al-Khair Foundation এর উদ্যোগে আমি কুরবানির ঈদে যে গরুগুলো কুরবানি দেওয়া হবে এগুলো অবশ্যই আমরা মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট 40টি গরু অনুদান পেয়েছে Al-Khair ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আশা করছি এই গরুগুলো বিশ্বনাথের বিভিন্ন গরীব অঞ্চলগুলো গরীব এলাকাগুলোতে আমরা দিব ইনশাআল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আমি প্রত্যেকটা পার্টনার হলতে জায়গা কিন্তু ভিজিট করব এবং আপনারা জানেন এর কি প্রায় 30টা প্লেস হইবার কুরবানি ওর বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং 420 সপ্তাহ মিলেই আমরা বরাদ্দ দিছি বাংলাদেশের লাগে 420টা গরু এবং এগুলা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন গরিব অঞ্চলে বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় এইগুলা ডিস্ট্রিবিউশন করা হইব। আপনারা আপনারা যে ডোনেশন আছে এই প্লিজ আপনারা এই ডোনেশনটা অব্যাহত রাখুক। আজকে এবং আগামী কালকে মাত্র 2টা দিন আছে, এই 2টা দিনে আপনারা প্লিজ চেষ্টা করুক কারণ আমরা টার্গেট চিনি বহুত ফিসে আমরা কিন্তু অলরেডি গরু অ্যালোকেট করে লিছি বাট এখনো আমরা প্রায় 100-120টা গরু বিহাইন্ডে আছে আমরা টার্গেট তুলি। তো আশা করেন যে আজকে এবং আগামী কালকে আপনারা এই টার্গেটটা মানে পুরা করবা এবং যে আপনারা এই দানের কারণে হয়তো গরিব দুঃখী মানুষ তারা কিন্তু হাসি মুখে এবার ঈদ করতে পারবো। আমি একটু আমরা ইকরা বাংলার ইকরা টিভির GM মনিরুল ইসলাম প্রিন্স ভাই তাইনও আমার সাথে আইছেন। যে প্রিন্স ভাই আপনার কেমন লাগছে, আপনি নিজের সচক্ষে অ্যারেঞ্জমেন্টটা দেখছেন এবং আপনি নিজে দেখছেন যে কীভাবে গরু কিনে নিয়ে আসা হচ্ছে, গরুকে কীভাবে পরিচর্যা করা হচ্ছে, তো সেই বিষয়টুকু আপনি একটু বলেন যে Al-Khair কীভাবে গুণগত মানে যে কুরবানির ডিস্ট্রিবিউশনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আমরা কতটুকু রক্ষা করতে পারছি আসলে? আপনারা জানেন আমরা যখন ওখানে লন্ডনের টাইম তখন এখানে রাত্রবেলা, সো আমাদের ইচ্ছা থাকলেও আমরা সরাসরি সম্প্রচার দেখাতে পারি না বিকজ অফ অন্ধকার হয়ে যাবে। সো দিনের বেলায় এসেই আপনাকে দেখাচ্ছি। আমি দর্শকদেরকে এটুকুই বলতে চাই যে আমরা আমাদের ডোনারদের কাছে যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ স্বচ্ছতার, সেই স্বচ্ছতা আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমরা নিজেরা চলে এসেছি এবং আমাদের চেয়ারম্যান Al-Khair ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমেদ উনি আমাদেরকে পাঠিয়েছেন মনিটরিং করার জন্য। এদেশের এখানে অনেক টিভি চ্যানেল বিভিন্ন ফান্ডরাইজিং করে কিন্তু মনিটরিংটা আমরা সবসময় একটা দুর্বল জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে, এই জন্য আমরা মনিটরিংয়ের জন্য আমরা ঈদের আগেই চলে এসেছি এবং দর্শকদের কাছকে দেখাতে চাচ্ছি যে Al-Khair কীভাবে স্বচ্ছতার সাথে এই ডিস্ট্রিবিউশনের কাজে কতটা দায়িত্ব নিয়ে কাজ করে। ধন্যবাদ প্রিন্স ভাই, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা কিন্তু আমরা কিন্তু আমাদের কাজটি করে যাচ্ছি, আমরা কিন্তু আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী ফিল্ডে কাজ করছি, আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে। আমি দেখেন আজকে 13 ঘন্টা ফ্লাইট করে সরাসরি চলে এসেছি শুধুমাত্র কিন্তু আপনাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেটি রক্ষা করার জন্য। সো আপনাদের যে কমিটমেন্ট আছে বাংলাদেশের প্রতি, আপনাদের যে কমিটমেন্ট আছে বাংলাদেশের অসহায় মানুষদের প্রতি, তাদের প্রতি সেই কমিটমেন্টটা আপনাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের উচিত। আমরা যে এখনও 120টি গরুর মতো আমাদের প্রয়োজন বাংলাদেশের ডিস্ট্রিবিউশনের জন্য দিছি আর আমাদের টার্গেটের সেই প্রয়োজনটুকু আপনারা পূরণ করে দিবেন। ডোনেশন আপনারা অব্যাহত রাখুন আজকে এবং আগামীকালকে ইনশাল্লাহ। আমরা আমাদের বিশ্বাস যে আপনারা অতীতে যেরকম Al-Khair বিভিন্ন প্রজেক্টকে আপনারা কামিয়াব করে দিয়েছেন সেইভাবে এই প্রজেক্টগুলোকে আপনারা এই আজকের এই কুরবানি প্রজেক্টে যে আমরা একটু হলেও আটকে গেছি সেই আটকে যাওয়ার থেকে আপনারা আমাদেরকে তুলে ধরবেন, আমাদেরকে উদ্ধার করবেন। তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো পার্টনারের আমাদের অন্যান্য পার্টনারদের যে আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ইকরা বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ আমরা বাংলাদেশ Al-Khair ফাউন্ডেশনের যে টিম কাজ করতেছিলেন ওনাদের কাছ থেকে আমরা আমাদের কুরবানির পূর্বের এই যে ডকুমেন্টটুকু আমরা দেখাইছি আপনাদেরকে, জামে মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসা এবং আশপাশে যে কয়েকটা আমাদের ক্যাম্প ছিল এগুলো থেকে আমরা আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখেছেন আশা করি সবারই দিলের মধ্যে একটা শান্তি আপনারা পেয়েছেন যে আপনাদের কুরবানিগুলো কীভাবে আমাদের Al-Khair ফাউন্ডেশনের টিম মনিটর করতেছে এবং মনিটর করে এগুলো বাস্তবায়ন করেছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা যারা আমাদের প্রোগ্রামে এই মুহূর্তে দেখতেছেন আমাদের সাথে রয়েছেন আশা করি আপনারা আরও বেশ কয়েকটি বিষয় আমরা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাইতে যাব যে সিলেটের বিভিন্ন অঞ্চলে যেগুলোতে আমাদের কুরবানি হয়েছে এই বছর সাধারণ মানুষদের মধ্যে আমরা কীভাবে গোশত বিতরণ করেছি। প্রথম পর্বেই থাকছে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে মাদানিয়া খাজিরবাজার মাদ্রাসা, এখানে জামে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে Al-Khair ফাউন্ডেশনের অর্থায়নে যে কুরবানিগুলো দেওয়া হয়েছিল এগুলো কিভাবে বিতরণ করা হয়েছে চলে শুনে আমরা এই দৃশ্যটুকু দেখে আসি। সিলেটের প্রত্যন্ত জায়গা থেকে অসহায় বিভিন্ন গরিব মানুষগুলো বিভিন্ন হতদরিদ্র মানুষগুলো এই মাদ্রাসা থেকে ওনারা আপনাদের দেওয়া কুরবানির গোশত ওনারা গ্রহণ করেছেন। আসুন আমরা এই দৃশ্যটুকু দেখে আসি, আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি অনুযায়ী জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় এসে গরিব অনাথ লোকদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করলেন ইকরা বাংলা টেলিভিশনের আসম মাসুম। এবার মাদ্রাসায় 50টি গরু ও 10টি খাসি কোরবানি দেয়া হয়েছে। তারপর সেই মাংস বণ্টন করা হয় 4500 পরিবারের মানুষের মধ্যে। মাংস পেয়ে আল খায়ের ফাউন্ডেশনের জন্য দোয়া করেছেন গরিব মানুষগুলো। মুক্সিসাবে মাংস দিয়েছিল, আপনারা পয়সা করে দিয়েছেন, তাই তাই সুন্দর করে খাটি কুটিয়া দিয়েছেন, আমরা সবাই পাইছি। জামিয়া কাসিমুল মাদ্রাসার পক্ষ থেকে আমরা সবাই পাইছি, মাদ্রাসা থেকে মাংস আরও বেশি বেশি করে আমরা পাইতে, আমরা সবার লোকে দোয়া করুন বেশ করে ভাইয়া। উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে মাংস নিতে সকাল থেকে জড়ো হন সেখানে। কোরবানির মাংস পেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ আল্লাহর দরবারে আল খায়ের ফাউন্ডেশনের প্রতি শুকরিয়া আদায় করেন। থেকে মাংস আনছি, এটা নিয়ে বাড়িতে যাবো, গিয়ে রান্না করে খাবো। মাদ্রাসার হুজুর আল্লাহ দিয়েছেন, আমরা কোরবানি দিতাম পারি না, তারা দিয়েছেন, আমরা খাইমু, তারার লাগে আমরা দোয়া করব। বিপুল মানুষের মধ্যে সুষ্ঠুভাবে কোরবানির মাংস তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল। এই এলাকার যেহেতু এখান বিশাল একটা এলাকা, মহিদপুর, কসুয়া, নুরনগর, একইবারে জুলাই এবং রামপুর সহ অর্থাৎ প্রায় 10টা গ্রামের মানুষ এখানে সমবেত হয়ে গেছে। আপনি দেখতে ভাইরা যে যে পর্যন্ত মানুষ সমবেত হয়েছেন, সমস্ত মানুষের তো চাহিদা মতো ভারিয়া না, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরেও মানুষ এত খুশি যে তারা ঈদের দিন এই সকাল থেকে নিয়ে 7:30 থেকে এখানে বসিয়া তারা অপেক্ষায় আসলা, আর অনেকে সহায়তা করছেন, হেল্প করছেন। একইভাবে ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইকরা বাংলা টেলিভিশনের আসম মাসুম। সবার সহযোগিতায় সিলেট সহ সারা দেশব্যাপী 25,000 মানুষের মধ্যে কোরবানির মাংস পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান। আজকে কিন্তু একই এট এ টাইমে আমাদের যে আরও 7টি পার্টনার অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রায় 30টি জেলায় এই কুরবানি কিন্তু হচ্ছে। 420টি গরু আমরা বাংলাদেশে দিয়েছি, 7টি আমরা ছাগল কুরবানি দিয়েছি, এবং প্রচুর সংখ্যক আমরা ঈদ গিফট আমরা দিয়েছি বিভিন্ন এলাকায়, এবং কয়েক জায়গায় আমরা রান্না করে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি গরিব মানুষদেরকে। মাশাআল্লাহ, আমরা আমাদের এই কোরবানির গোশতগুলো আমরা কীভাবে বিতরণ করেছি সিলেটের একটি ক্যাম্প থেকে আমরা আপনাদেরকে এই দৃশ্যটুকু দেখিয়েছি। আমরা কাসিমুল উলুম মাদ্রাসা শাহবাগ যে ক্যাম্প ছিল আমাদের জকিগঞ্জের, এই অঞ্চলের দৃশ্যটুকু আমরা দেখিয়েছি। আমরা বলে ফেলেছিলাম জামিয়া মাদানিয়া খাজির বাজার মাদ্রাসা। আমাদের এই গোশত বিতরণ কর্মসূচিটুকু ছিল জামিয়া কাসিমুল উলুম শাহবাগ মাদ্রাসা জকিগঞ্জে, এবং সেইখানে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হাফিজ সাহেব তিনি লন্ডন থেকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তদারকি করার জন্য উনি নিজেও বাংলাদেশে ছিলেন, এবং আমাদের প্রতিনিধি আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসুম ভাই তিনিও সেখানে গোশত বিতরণের কার্যক্রম তিনি নিজে পরিদর্শন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা ডকুমেন্টারি দেখব পর্যায়ক্রমে, আমরা সারা বাংলাদেশে কীভাবে আল খায়ের ফাউন্ডেশনের গোশতগুলো বিতরণ করা হয়েছে এগুলো আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আমরা পরবর্তী একটা ডকুমেন্টারিতে, আর আমার সাথে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, ওনাদের সাথেও কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটা ডকুমেন্টারি আমরা দেখে আসি। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে বাস করেন কয়েক হাজার মানুষ, কিন্তু কোরবানি দিয়েছেন গুটি কয়েক পরিবার। এজন্য সবার ভাগ্যে গোশত জুটেনি, তাই নিতান্ত গরিব মানুষগুলো ছুটে এসেছেন রামপাশার মাদ্রাসায়। আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে মাদ্রাসায় 40টি গরু কোরবানি দেওয়া হয়েছে। কোরবানি বেশি হওয়ায় সবাই গোশত পেয়েছেন আশানুরূপ, এজন্য তারা মহাখুশি। দোয়া কর মুরে ময়না, দোয়া নাইনি, দোয়া গরিব গরবারে দেনে সাহায্য করছো ইন্দেনে, আর দন সম্পদ দিতা আরও দিত, আরও মন্দির আইলে পাইতাম। সুস্থ পাইছি, পাইয়া খুশি হয়েছি, আপনারা লাগে দোয়া করছি। আমি তারা পাউন্ড থাকি ঈদের মাংস পাইয়া খুশি হইলাম, ও তারা লাগে আমরা দোয়া করবো, আল্লাহ তারা সবসময় এইরকম করে করতো। যারা গোশত নিতে এসেছেন তারা স্বচ্ছ পরিবারের কেউ নয়, কিনে খাবার সামর্থ্য না থাকায় ঈদে এই মাদ্রাসায় তাদের একমাত্র ভরসা। কোরবানির গোশত হাতে নিয়ে এই মানুষগুলো আল খায়ের ফাউন্ডেশনের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। কোরবানি দেওয়ার সম্ভব নয়, আমরা বুঝছেন গরিব মানুষ, আমরা কিছু মাদ্রাসা থাকি আপনারা পক্ষ থাকি দিচ্ছেন, আমরা Ambaça çarda kavaya dua görmüş. Avnarar agamiti Allah bolori dita. Aro don sombol beş kori dita. Amne jene sahaje disun. Amra boro khushi hoysi, paisi. Allah aro ay unnoti baraitia baccha kaichare manush manaita aro uchcharon korta. প্রবাসে থেকেও যারা দেশের গরীব মানুষগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এই এলাকাটা বিশ্বনাথ থানার মধ্যে রামপাশা ইউনিয়নটা অত্যন্ত গরীব এলাকা। প্রায় 200 কুরবানি হইলো এই এলাকা সম্পূর্ণ হইব বলে আমার বিশ্বাস নাই। এইজন্য যাই হইছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি এবং গরীবরা অত্যন্ত খুশি হয়েছে। আগামী তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা আরো ফাইলে খুশি হইমু আনন্দিত হইমু। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেট সহ সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষের হাতে কুরবানির গোশত পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। মানুষের কল্যাণে মানবতার কল্যাণে এভাবে সবাইকে আল খায়ের ফাউন্ডেশনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইকরা টিভির সিনিয়র প্রোডিউসার। সারা বাংলাদেশে আমরা প্রায় ৩৩,০০০ পরিবারের কাছে আমরা কুরবানির মাংস তুলিয়ে দিয়েছি এবং আমরা যদি হিসাব করি যে একটা পরিবারে ৫জন করে মানুষ দিলে প্রায় ১,৬৫,০০০ মানুষের কাছে আমরা হিসাব তুলিয়ে দিয়েছি এবং যেটা কুরবানির ৩ দিনের যে ৭২ ঘন্টা এটা হিসাব করলে অ্যারাউন্ড আপনার প্রতি মিনিটও ৩৮ জন মানুষের কাছে আমরা কুরবানির মাংস তুলিয়ে দিতাম পারছি এবং এটা টোটালটাই সম্ভব হয়েছে প্রিয় দর্শক প্রিয় ডোনার আপনার কারণে। সো আপনারা ভবিষ্যতেও আপনারা আল খায়েরের সাথে থাকবা। মাশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর একটা ডকুমেন্টারি দেখেছি যেটি আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের অন্যতম পার্টনার সংগঠন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এই কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং আমার সাথে এই ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফিজ হোসেন আহমদ সাহেব রয়েছেন। সংক্ষিপ্তভাবে এই বিষয়ে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করতেছি। জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ক্রমার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা ইকরা বাংলার পক্ষ থেকে আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৪০টি গরু পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই কুরবানিগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি নিডি এগুলো দেখে দিছি। তারপরে বিশ্বনাথের মধ্যে একটাই অঞ্চল আমাদের সবচেয়ে বেশি নিডি ছিল, এটা হচ্ছে রামপাশা ইউনিয়নের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এই পাটাকোয়েন মাদ্রাসা নামে একটা আছে অনেকে চিনেন, এর সাথে একটা মনোহরপুর গ্রাম আছে অত্যন্ত নিডি। মনোহরপুর গ্রামে কার্যক্রম বাস্তবায়ন করেছি। এই এলাকায় এই মনোহরপুর গ্রামে একজনও বিদেশি লোক নাই, লন্ডনের আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে কয়েক হাজার মানুষ আপনাদের এখান থেকে কয়েক হাজার মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছেন। আপনারা দেখছেন ডকুমেন্টারিতে খুব খুশি হয়েছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টকে যে আপনারা এত সুন্দর করে এই কার্যক্রমটুকু বাস্তবায়ন করার জন্য। দর্শক শ্রোতা আমরা আরেকটা ডকুমেন্টারি আমরা দেখতে যাচ্ছি, আসুন দেখে আসি পরবর্তী ডকুমেন্টারি। ঈদ মানেই খুশি আর পরিবার পরিজন নিয়ে একটু ভালো মন্দ খাওয়া পড়া, কিন্তু অনেকেই ভাগ্যের বিড়ম্বনায় এই ন্যূনতম আনন্দটুকু উপভোগ করতে পারেন না। ফেঞ্চুগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহিদ তেমনই একজন। তবে এবারের ঈদে আব্দুল ওয়াহিদের পাশে দাঁড়িয়েছে আল খায়ের ফাউন্ডেশন। প্রতিশ্রুতি অনুযায়ী তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী ও কোরবানির মাংস। আপনারা যেন নিসলা আমরা কথা কালকে পাইছি খরচপাতি সবটা আল্লাহ দিলে, আজকেও পাইছি মাংস আল্লাহ শুক্রিয়া। ওগুলা ফাইতে আমাকে আশা করছি আগামী তোলা বাঁচি দুদিন আপনারা গেছে মায়া করুন দুদিন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করম, নমাজ পড়ি দোয়া করম আল্লাহর আরো বেশ করি আপনারা তনু তনায় বল দিতা হায়াত দিতা রিজিক দান করিয়া দিতা। ঈদের দিন এমনিভাবে কটালপুর এলাকার কয়েকশো অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস তুলে দেওয়া হয় আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে। দারিদ্রতার কারণে ঈদের দিনেও হয়তো এই মাংসটুকু জুটত না অসহায় এই মানুষদের ভাগ্যে। মানবতার কল্যাণে এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও। আমার ভাই বান্ধবের সিন্ধি দিরা বা দিছই আমি পাইছি ভাইয়া আমার গাছ এলাকার বাটিয়া দিছই আমার দেখিয়া বড় সুন্দর লাগছে, বড় খুশি আমার মনটা হয়েছে। আল্লাহ তারা হায়াত দেখ আর আল্লাহ তাআলার সিন্নিটারে কবুল করুন। আমি সবাইকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করেন। কুরবানির মাংস পেয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেছেন অসহায় মানুষগুলো। ऐसी जल्ला फायदा मोला तो अपने जनो आगामी तो आशा कर सिफावा अपनो फाइस करे दियो फाइस मासूम जब हमने तो लगी तो आपको ग्यारह माल लगी हमने तो अपने जाना অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আলখায়ের ফাউন্ডেশনের এমন উদ্যোগ অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সকলের আলহামদুলিল্লাহ আমরা এই ডকুমেন্টারিটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি যাতে করে আপনারা যারা কুরবানি দিয়েছেন আমরা আগে আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আল খায়ের ফাউন্ডেশনের এই কুরবানিগুলো কিভাবে বাংলাদেশে আমরা বিভিন্ন অঞ্চলে ডিস্ট্রিবিউট করব বিতরণ করব সেই দৃশ্যটুকু আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি যে সমস্ত জায়গায় আমাদের কুরবানি হয়েছে গোশত বিতরণ হয়েছে এগুলো আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একটা অঞ্চল আমরা দেখেছি চলে আসুন আমরা আরেকটা প্রকল্প আমরা দেখে আসি ইনশাআল্লাহ আর এরপর ইনশাআল্লাহ আমাদের সম্মানিত গেস্ট যারা রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলবো আসুন বাংলাদেশে আরেকটি স্পট আমরা দেখে আসি যেখানে আমাদের কুরবানি গোশত বিতরণ হয়েছে এমনও মানুষ আছেন যারা বছর শেষে শুধু কুরবানি ঈদের অপেক্ষায় থাকেন অবিশ্বাস্য হলেও সত্য সেই মানুষগুলোর ঘরে এই একটিমাত্র দিনে মাংস রান্না হয় এই দিনটিতে পরিবারের সবাই মিলে মাংস খাওয়ার সুযোগ হয় এবারও আল খায়ের ফাউন্ডেশন গরিব মানুষের জন্য সেই সুযোগ করে দিয়েছে কুরবানির মাংস পেয়ে তাই গরিব মানুষগুলো খুশি হয়ে বাড়ি ফিরেছে আমরা ঈদ জানাইলে আমরা সাহায্য করে আমরা খাই আমরা লওয়ার কোনো তৌফিক নাই আমরা আপনারা দিলে আমরা জোড়া মাংস ঈদ জানাইলে আমরা খাই মাংস ভাই আমরা খুশি হইছি আমরা ভাই চাই চাই লইয়া খাইমু যারা দিছেন তারা আল্লাহ আমরা দোয়া করব তারা খাইয়া কুরবানির মাংস পেয়ে পরম আনন্দিত আলিয়া বেগম দারিদ্রতার কারণে ভালো কিছু খাবার সুযোগ হয় না সব সময় এজন্য তিনি আল খায়ের ফাউন্ডেশনের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন আপনারা মাংস দিয়েছেন আমরা পাইয়া খুব খুশি হইছি আমরা গরিব মানুষ আমরা লইয়া সামর্থ্য নাই খাইতাম যে আপনারা আল্লাহ সাহায্য করলে আমরা খাইতাম আর কি খাইতাম গরিব মানুষ আমরা দুইটা বাচ্চা প্রতিবন্ধী অন্যদের মতো পরিবারের সবাইকে নিয়ে মাংস খাওয়ার আনন্দে খুশি শিশুরা বেয়াও আমি খুব খুশি হইছি মাংস খাই আপনাদের লাগে দোয়া করি এবার আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজার মাদ্রাসায় ৩০টি গরু কুরবানি দেওয়া হয়েছে প্রায় ৪০০ পরিবারের মধ্যে কুরবানির মাংস তুলে দিতে পেরে আল খায়ের ফাউন্ডেশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান অনেক মানুষ আমাদের এই দেশে ঈদের দিনেও তাদের ভাগ্যে আহার জোটে না গোশত তারা কল্পনাও করতে পারে না এমন এক মুহূর্তে এই সমাজের মধ্যে আল খায়ের ফাউন্ডেশন যাতে সমাজের প্রত্যেকটা মানুষকে ঈদের আনন্দের অংশীদার করতে পারে ঈদের দিন অন্তত যাতে তারা অন্তত একবেলা পেট ভরে খেতে পারে এই ব্যবস্থা করেছে আল্লাহ তাদের এই কুরবানিকে কবুল করুন এবং আরও তৌফিক দান করুন মাশাআল্লাহ আমরা এই মুহূর্তে দেখেছিলাম জামে মাদানিয়া খাজির বাজার মাদ্রাসায় আমাদের কুরবানি গোশত বিতরণ কর্মসূচি আর আমাদের সাথে রয়েছেন জামে মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খতিব তাজুল ইসলাম সাহেব ওনার কাছে এই বিষয়গুলো আমরা জানতে চাইব কিভাবে আমাদের এই কর্মসূচি সেখানে বাস্তবায়িত হলো আলহামদুলিল্লাহ ফাইলা তো আমি ব্রিটেনের সব ডোনার বিভাগের মুবারকবাদ জানাই এবং পাশাপাশি আল খায়ের ফাউন্ডেশন ইকরা বাংলা আমরা প্রায় 28টা গরু আমরা পাইছি 10টা খাসি পাশাপাশি আমরা আরও 10টা পুরাইছি নিয়ার অ্যাবাউট আমরা 40টা কুরবানি দিছি পুরো বাংলাদেশ ব্যাপী যশোর ময়মনসিংহ সুনামগঞ্জ হবিগঞ্জ এবং বালাগঞ্জ এবং মেইন কেন্দ্র সিলেটে আমরা অনুমানিক আমরা আন্দাজা হচ্ছে প্রায় 2500 মানুষের আমরা গোশত পৌঁছাইয়া দিতাম এবং পরের দিন আমরা রান্না বান্না করিও তারারে গাড়ি ভরি আনিয়ে পঙ্গু হলরে মাদ্রাসার ভিতরে আনিয়ে খাওয়াইছি তো হিসাবে আমরা দোয়া করি সবার লাগিয়ে এবং আপনার আমরা দোয়া করব যাতে ভবিষ্যতে আমরা আরো ব্যাপক আকারে এই কাজটা করতাম পারি জাযাকুমুল্লাহ খাইরান জাযাকুমুল্লাহ শুকরিয়া জামে মাদানিয়া খাজির বাজার মাদ্রাসা কর্তৃপক্ষকে এই সুন্দর আয়োজনকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন আমাদের সকলের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করেন দর্শক শ্রোতা আমরা ব্রেকে যাচ্ছি ব্রেকের বাদে আবারও আরো বেশ কিছু ডকুমেন্টারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু